জিম্মি টিম্মি যাই করি আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নম্বর 71318। জিয়াউল জানায়, সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায়, তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন, অপারেশন ভালো হলে সজীব মোয়াজের জয় খুশি হবে। নানা শর্ত সাপেক্ষের বেড়াজালে গঠিত হয় কমপক্ষে 3টি তদন্ত কমিটি। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে সামরিক এবং আনিসুজ্জামানের নেতৃত্বে বেসামরিক তদন্ত কমিশনের রিপোর্ট দুটি আজও আলোর মুখ দেখেনি। পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের তদন্তের মাধ্যমে। কাহার আকন্দ পুলিশের চাকুরি ছেড়ে নিজ এলাকায় গিয়েছিলেন, চেয়েছিলেন আওয়ামী লীগ থেকে এমপি মনোনয়ন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটির তদন্ত তাকে দিয়েই করানো হয়। তার তদন্তের ভিত্তিতে মামলার বিচার হলেও এখনো অনেক প্রশ্নের জবাব মেলেনি, বরং জনমনে রয়েছে এখনো অনেক প্রশ্ন। ঘটনা পরম্পরায় দেখা যায়, বিডিআর সদর দপ্তরের বিশৃঙ্খলা জানার পর মেজর জেনারেল শাকিল নিহত হওয়ার আগ পর্যন্ত সেনাপ্রধান মইনুল আহমেদ সময় পেয়েছিলেন কমপক্ষে 1 ঘন্টা 10 মিনিট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? শেখ হাসিনা বিডিআরের বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালের 1 মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন 25 ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কথা কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমিকাই বা কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিডিআরের ডিজির দিকে প্রথমে অস্ত্র তাক করেছিল সিপাহী মহিন, এখনো তার খোঁজ পাওয়া যায়নি কেন? সজীব মোয়াজের জয় 27 ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানার ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয় সেই সময় তার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেয়া হয়নি কেন?